আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সমস্ত প্রশংসা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষে প্রশ্ন করে, ভাইয়া সবসময় আল্লাহর প্রশংসা কেন করেন? আমি বললাম যে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে কার প্রশংসা করব। তো তখন অটোমেটিক্যালি বিবেক বলে যে তারই প্রশংসা করা উচিত, এই জন্যে যে সেদিনকে আমি হঠাৎ করে হাসপাতালে গেছিলাম কোনো একটা কাজে। হাসপাতাল থেকে আসার সময় হঠাৎ করে দেখি একটা মায়ের কোলে একটা বাচ্চা শিশু কাঁদছে। তো শিশুটাকে দেখে বিবেকে গেছে, নিজে নিয়ে প্রশ্ন করছিলাম, আসলে কি আমরা কখনো এত শিশু ছিলাম? তখন হঠাৎ করে মনে পড়লো যে আমরা শুধু শিশু ছিলাম না, আমরা একটা শুক্রবিন্দু ছিলাম। আর এই শুক্রবিন্দুর থেকে যখন আমাকে মায়ের গর্ভে দিনে দিনে আমার যা প্রয়োজন বিনা চাওয়াতে যিনি পৌঁছে দিয়েছেন, যার কোনো কিছু আমরা কখনো সামান্যতম পে করেও শোধ করতে পারবো না, ইচ্ছা করলেও এটাকে ইয়ে করতে পারবো না, কিন্তু তারপরেও উনি আমাদেরকে প্রত্যেক দিন এটাকে বিনিয়োগ করতেছে, রিনিউ করতেছে, বাৎসরিক যা কিছু দরকার সব ভেদ পে করতেছে, যাতে আমরা সুন্দর থাকি। সেই মায়ের পেটে দিনে দিনে গড়ে ওঠা যে শুক্র বিন্দুটা আমাকে এত কিছু জিনে দিলেন, তাকে কি ভুলে থাকা উচিত? আর তাকে ভুলে যদি আমরা থাকতে চাই সেটা আলাদা কথা, তবে বিবেক বলে থেকো না, কারণ সবার থেকে বেশি সেই তোমাকে ভালোবাসে। আর সেই ভালোবাসার বিনিময়ে সে আমাদেরকে এমন একটা জিনিস দান করেছেন, সেটা হলো মা। যে মায়ের গর্ভে থাকা অবস্থায় আমরা কেউ কাউকে চিনি না, না আমি জানি আমার মা কেমন, না মা জানে আমি কেমন, কিন্তু আমাদের ভিতরে এমন একটা আন্তরিকতা, একটা মায়া, একটা ভালোবাসা, একটা সহনশীলতা, একটা বিনয়তা, একটা দয়ার সৃষ্টি হয়, যেটা সত্যিকারভাবে চিন্তা করার বাইরে। কারণ মানুষ চিন্তা করে এটাকে বের করতে পারে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন দেখে আমরা জানতে পারি যে আমি তোমাদেরকে মায়ের গর্ভে দিয়েছি এবং মায়ের ভিতরে তোমাদের জন্য দয়া দিচ্ছি যেন আমার সৃষ্টিকে আদর করে। তাই আমি সকলের কাছে অনুরোধ করি, মাকে নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু মার পূর্বে, মার গর্ভে যিনি রেখে মায়ের বুকে আমাদের জন্য দয়া সৃষ্টি করছে, তাকে না ভুলে আমরা যেন কাজ করি। বরঞ্চ আসুন আমরা তার দয়ার কথা স্মরণ করি, চিন্তা করি, এবং আমার দিনে দিনে সেই শুক্রবিন্দু থেকে আমি কীভাবে বড় হয়েছি সেটা নিয়ে চিন্তা করা শুরু করি। আশা করি একটা জিনিস উপকার পাবে, যে আমরা সবাই নিজেকে মানুষ বলতে পারবো, আর মানুষ হিসাবে কিছু করি আর না করি কাউকে কষ্ট দিব না, এই প্রতিজ্ঞাটুকু করতে পারবো। ধন্যবাদ, আসসালাম।